সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম। আমাদের দেশে সেলুলার ফোন প্রথম এসেছিল সিটিসেল 1989 সালে। তারা তাদের যাত্রা শুরু করে এবং দীর্ঘদিন, প্রায় একটানা 8 বছর, তারা তাদের কার্যক্রম চালিয়ে যায় কোনো রকম প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি না হয়েই। এরপর একটা বিশাল পরিবর্তন আসে। 8 বছর পর অর্থাৎ 1997 সালে আমাদের দেশে যাত্রা শুরু করে গ্রামীণফোন এবং একেটেল। স্বভাবতই নতুন দুটি অর্গানাইজেশন এসে যাওয়ায় শুরু হয় তীব্র প্রতিযোগিতা। আর এই তীব্র প্রতিযোগিতার যুদ্ধটি আমরা লক্ষ্য করি তাদের মার্কেটিংয়ের বিভিন্ন এরিয়ায়, যেমন টেলিভিশন বিজ্ঞাপন, পত্রিকার বিজ্ঞাপন, আউটডোর অ্যাক্টিভিটিস ইত্যাদি ইত্যাদি। অনেক বিজ্ঞাপন তৈরি করেছে গ্রামীণফোন, যার বেশিরভাগ বিজ্ঞাপন আমাদের সবার বেশ প্রিয় ছিল। একটা সময় গ্রামীণফোন তাদের নেটওয়ার্কের উপর ভিত্তি করে তৈরি করল চঞ্চল চৌধুরীকে নিয়ে একটি স্পর্শকাতর বিজ্ঞাপন মাকে ঘিরে, আর সেই বিজ্ঞাপনটি সারা বাংলায় তুমুল আলোড়ন সৃষ্টি করেছিল। যে বিজ্ঞাপনটির কথা এখনও মানুষ বলে এবং স্মৃতিচারণ করে সেই বিজ্ঞাপনটির, আমরা এখন বিজ্ঞাপনটি দেখব। পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো, বলো কবে শীতল হব। মার জন্য এবার একটা উপহার নিয়ে যাচ্ছি। আমি ঢাকায় চলে আসার পর থেকে মা একটা রাতও ঠিক মতো ঘুমোতে পারেনি, টেনশনে সারা রাত আমার চেয়ারে বসে থাকে, আমার শার্ট বুকে চেপে ধরে থাকে। আমি শুনে হাসি, মা কি সব ছেলে মানুষই করো তুমি। মা কাঁদে, বলে বুঝবি না। আমি বুঝি, মার কাছে আমি মানে আমার ছোঁয়া, আমার গন্ধ, আমার মুখে মা ডাক। মার জন্য এবার একটা মোবাইল নিয়ে যাচ্ছি। মা এবার অনেক খুশি হবে, যখন ইচ্ছে আমার ডাক শুনতে পাবে, যত দূরেই যাই না কেন, মার কাছে তো থাকা হবে। একেটেলেরও বেশ কিছু বিজ্ঞাপন দর্শক নন্দিত হয়েছিল। তার মধ্যে একটি বিজ্ঞাপন আমরা এখানে আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি। আমাকেই ভাবছিলে তো। একটেল জয় দুটি প্রিপেড সংযোগের এই অনন্য যুগল প্যাকে দুজনার কথা হবে নির্ভাবনায় যে কোনো সময়। ট্রেনিং এ যাচ্ছি লন্ডনে, তাই 3 মাসের জন্য। ও, তুমি যাবে? আমাকে নেবে? একটেল জয়, কাছে থাকুক প্রিয়জন। এরপরে বিজ্ঞাপন নিয়ে যারা প্রচুর হইচই তৈরি করেছেন তাদের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় বাংলা লিংকের কথা। বাংলা লিংক বাংলাদেশে যাত্রা শুরু করেছে 2005 সালে। বয়সের দিক থেকে কিছুটা তরুণ হলেও বাংলাদেশে তারা একটি অন্যতম প্রধান সেলুলার মোবাইল কোম্পানি। দেশ নিয়ে অনেক কাজ করেছে বাংলালিংক। এর পাশাপাশি অন্যান্য মোবাইল কোম্পানিগুলো দেশকে নিয়ে কাজ করেছে। আমরা দেখব বাংলালিংকের একটি বিজ্ঞাপন, যে বিজ্ঞাপনের ক্যাপশন ছিল এক দেশ এক রেট। মুখে মুখে হাসি
একটা সময় এসে একটেল বিক্রি হয়ে গেল রবির কাছে। রবি তাদের কার্যক্রমের পাশাপাশি একটেলকেও একত্রীভূত করে নিল আর তৈরি হলো বেশ কিছু বিজ্ঞাপন। আপনার শক্তি আপনার সাথে, জ্বলে উঠুন আপন শক্তিতে। একটাও এখন রবি। আর ওয়ারিদ যে এলো তার কথা তো আগেই বলেছি। ওয়ারিদের কার্যক্রম সম্পর্কে বিগত কয়েকটি পর্বে বলেছি, আগামীতেও বলবো। সেই বিজ্ঞাপনগুলো যথেষ্ট দর্শক নন্দিত হয়েছিল। এখানে মোবাইল টেলিফোন কোম্পানিগুলোর মধ্যে গ্রামীণের কথা বেশ কটি কারণে বারবার উল্লেখ করতে হয়। তার মধ্যে একটি যুগান্তকারী কাজ তারা করেছিল, সেটা হচ্ছে জিপি টু জিপি। বলা যায় মোবাইল কোম্পানিগুলোর ক্ষেত্রে এই জিপি টু জিপি একটি বিপ্লব এনেছিল। এর ইতিহাস যদি একটু বলি, সেই সময় বাংলাদেশের টেলিফোন ব্যবস্থাকে ডমিনেট করত ল্যান্ড ফোন। সুতরাং ল্যান্ড ফোন পাওয়া যে কি কঠিন ছিল সেটা তো আমি আপনি সবাই জানি। আর কানেকটিভিটির ব্যাপারে সেই সময়গুলোতে বাংলাদেশ টেলিফোন কোম্পানি খুব একটা তাদেরকে প্রোভাইড করতো না ল্যান্ড ফোনে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। যাই হোক, তারা নতুন একটি আইডিয়া উদ্ভাবন করলেন এবং সেটি ছিল জিপি টু জিপি। অর্থাৎ এই লাইনগুলো কোনোভাবেই ল্যান্ড ফোনে যাবে না, কিন্তু জিপি টু জিপিতে সহজেই কথা বলা যাবে। আস্তে আস্তে জিপির গ্রাহক সংখ্যা বাড়তে চলল এবং আর এই ব্যাপক জনপ্রিয়তার কারণেই একটা সময় এসে আমাদের ল্যান্ড ফোন কোম্পানিকে অনেকটাই বলা যায় যে হার স্বীকার করতে হয়। বরং সেখানে প্রধান একটি প্রচলিত এবং জনপ্রিয় অংশীদারিত্ব নিয়ে কাজ করে চলেছিল গ্রামীণ ফোন। ফলে গ্রামীণ ফোন হয়ে গেল দেশের শীর্ষস্থানীয় একটি মোবাইল কোম্পানি, শুধু নয় ল্যান্ড মোবাইল মিলিয়ে একটি যুগান্তকারী কোম্পানি। গ্রামীণ ফোনের আরেকটি বিজ্ঞাপনের কথা সবাই এখনও
সাংঘাতিকভাবে স্মরণ করে। আর সেই বিজ্ঞাপনটি ছিল ময়না পাখি। আমার মনে হয় এত জনপ্রিয় বিজ্ঞাপন সেলুলার কোম্পানির ক্ষেত্রে খুব কমই তৈরি হয়েছে। আসুন আমরা এবার দেখি সেই বিজ্ঞাপনটি। 2001 সালে আমাদের কোম্পানির সেলস ফিগার ছিল $20 মিলিয়ন। 2002 সালে সেই সেলস ফিগার বেড়ে দাঁড়িয়েছে $25 মিলিয়ন। 2003 সালে নাগাদ সেই সেলস ফিগার বেড়ে দাঁড়িয়েছে। বাবা জানো আমাদের একটা ময়না পাখি আছে না, সেই আজকে আমার নাম ধরে ডেকেছে। আর এই কথাটা না মা কিচ্ছুতেই বিশ্বাস করছে না। কেমন লাগে বলো তো বাবা? আমি কি তাহলে ভুল শুনেছি? তুমি আজকে বাসায় এসে মাকে অবশ্যই বকে দিবে। আচ্ছা বাবা রাখি, তুমি তাড়াতাড়ি চলে এসো। কিন্তু যে কোনো সময় কথা পৌঁছে যায় ভয়েস এসএমএস। গ্রামীণফোনের আরো একটি বড় টার্গেট গ্রুপ ছিল ইয়াং গ্রুপ। সেই ইয়াং গ্রুপকে টার্গেট করে তৈরি হলো ডিজুস। নতুন একটি সেগমেন্ট তারা তৈরি করলেন এবং যথেষ্ট সাকসেসফুল হয়েছিল এই সেগমেন্টে তাদের কমিউনিকেশনগুলো। কিন্তু একটা সময় এসে তাদের এই কমিউনিকেশনের ভাষা নিয়ে প্রবল আপত্তি জানালেন আমাদের সুধী সমাজ। এবং সেই জনমতের কারণে আস্তে আস্তে তারা ডিজুসকে উইথড্র করে নিলেন। কিন্তু আমি বারবার বলবো, তাদের সেই কমিউনিকেশনগুলো যাদেরকে টার্গেট করে তৈরি করা হয়েছিল সেখানে যথেষ্ট এফেক্টিভ হয়েছিল। ভাষার দিক থেকে এবং অ্যাপ্রোচের দিক থেকে অবশ্যই আমাদের সংরক্ষণশীল সমাজে সেটি আপত্তি ওঠার কারণের যথেষ্ট যুক্তিও ছিল। দেশপ্রেম নিয়ে অনেক কাজ করেছে বাংলালিংক। এর পাশাপাশি অন্যান্য মোবাইল কোম্পানিগুলো দেশকে নিয়ে কাজ করেছে। আজকেও যাবা? প্রতিদিনই কি যেতে হবে বাবা? ডাক্তার না মানা করছে তোমারে? তুই কি একদিন নিঃশ্বাস নিয়ে তিন দিন না নিয়ে থাকতে পারিস? তুমি সুখে অসুখে অভাবে ঐশ্বর্যে প্রাপ্তি প্রাপ্তিতে তোমার সাথেই আছে। সত্যিকারের ভালোবাসায় কোনো শর্ত থাকে না। তোমার পরে নতুন কিছু করো বাংলালিংক। এটা আমার আর বাবুর একসাথে শেষ ছবি, 71 তোলা। ছবির মতোই দুষ্ট ছিল, সব কিছুতেই আমার সাথে জেদাজেদি।
বেশি মাথা তুলে রাখো, তোমারই তো ভাই। খুব রাগ হতো। এই ছবিটা তোলার কিছুদিনের মধ্যেই মুক্তিযুদ্ধ শুরু হয়। একদিন সন্ধ্যায় বাবা আমাদের নিয়ে বেরিয়ে গেল। পথে দেখলাম আরো অনেকে যাচ্ছে নিরাপদ আশ্রয় খোঁজে। ভয় ভীতি বাধা ডিঙিয়ে নদীর পাড়ে এসে বসে থাকলাম ভোরের অপেক্ষায়। কোথায় আমি খুশি হব? দুনিয়া ভেঙে আমার কান্না পাচ্ছে। পাড়ে নামতে হানাদার টহল পর চলে আসে, গুলি করে। তারপর দৌড়াচ্ছি আর ভাবছি বাবা আর বাবুর সাথে বোধহয় জীবনে আর দেখা হবে না। হয়নি, বাবু বেঁচে থাকলে, বাবুর বয়স তো 45, ওই বয়সের কাউকে দেখলে আমি তাকিয়ে থাকি, বাবুকে খুঁজি। ওর চেহারা কেমন হতো, ওর স্মৃতি কোন দিকে করত, ওর কি কোফ থাকত, ওর কি বিয়ে হতো, বাবুর বাবুটা কেমন হতো। এরকম মর্মস্পর্শী 30 লাখ গল্পের বিনিময়ে আমাদের স্বাধীনতা, পুরো জাতির সাথে আমরা শ্রদ্ধা জানাই সেই শহীদদের। তোমাদের ত্যাগ প্রেরণা যোগায় সামনে এগোবার। দাদা আমাদেরটা আরো রাখো মিয়া। সময়টা খুব কঠিন ছিল, এমন অবহেলা আমাদের প্রায় পেতে হতো। তোমরাও আছো নাকি অনুষ্ঠানে? কি যে করো না তোমরা! আমার গানগুলি ছিল সবার থেকে আলাদা, আর সেটাই ছিল আমার অপরাধ। কি পপ, এই সমস্ত ছেলেপেলেদের মঞ্চে উঠতেই দেওয়া উচিত নয়। এই দেখ, ইস, লজ্জাও নাই লোকটার। হোঁচট তো কত খেয়েছি, কিন্তু গান থামাইনি। রেল লাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে, মা তার কাঁধে ছেলেটি মরে গেছে। আমি কি আর গাইবো? গুরু গাইতেই থাকেন। বাংলা গানের দিন বদলের এক নির্ভীক সৈনিক আজম খান, তার মতো বাঙালিকেও বিশ্বাস করে দিন বদলে। তাই যেখানে আছে দিন বদলের চেষ্টা, সেখানেই আছে বাংলালিঙ্ক। আমরা ছাড়া আর কে দিয়েছে প্রাণ ভাষার জন্য? আমাদের ভাষা আমাদের অহংকার। শ্রোতা বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আগামীতে আমরা আবারও কথা বলবো ওয়ারিদ নিয়ে এবং আমাদের মোবাইল কোম্পানিগুলো নিয়ে, এবং আগামী পর্বের বিষয় থাকবে ভ্যালু অ্যাডেড সার্ভিসেস। সেখানে আসবে ওয়ারিদের বিভিন্ন বিজ্ঞাপনের কথা। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, বন্ধুদেরকে প্রেসক্রাইব করুন, আর নিজে সদল বলে সম্ভব হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।